পাবজি তো আমরা সবাই খেলতে ভালোবাসি, পাবজি ছাড়া একটা দিনও আমাদের কাটতে চায় না। কিন্তু এই পাবজি গেমের মধ্যে এমন অনেক অজানা ব্যাপার স্যাপার রয়েছে, এমন অনেক আননোন ফ্যাক্টস রয়েছে, এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি হতবাক হয়ে যাবেন। আপনি যদি পাবজি খেলতে ভালোবাসেন, আপনি যদি পাবজিকে প্রকৃতই হৃদয় দিয়ে ভালোবাসেন, তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবেই। সো হে গাইস, আমি শান্তন ফ্রম shresthotech.com অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভেরি ফার্স্ট এপিসোড অফ শ্রেষ্ঠ ফ্যাক্টস। মেন বিষয়ে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো আপনি এইরকমই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও মিস করে যাচ্ছেন। চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখতে একদমই ভুলবেন না। তো চলুন এবার সরাসরি জাম্প করি মেন টপিকে। পাবজি গেম সম্পর্কে বলতে গিয়ে আমাদের প্রথমেই জানতে হবে এই গেমটির নির্মাতাকে, হু ইজ দ্য ক্রিয়েটার অফ দিস গেম। ওয়েল, এই গেমটির নির্মাতা ব্রেন্ডন গ্রিন, তিনি একজন আইরিশ গেম ডেভেলপার। এবং সবথেকে মজার ব্যাপার হলো তিনি এই গেমটি তৈরি করার আগে প্রোগ্রামিং সম্পর্কে তার কোনো আইডিয়াই ছিল না। এই গেমটির আইডিয়া তার মাথায় আসে হাঙ্গার গেমস এই বুক সিরিজগুলো পড়তে পড়তে, এবং এই আইডিয়াকে বাস্তবায়িত করার জন্য, এই আইডিয়াকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তিনি প্রোগ্রামিং শেখেন এবং তারপর তিনি এই গেমটি তৈরি করেন, যার ফলে এই গেমটি এতটা জনপ্রিয়তা পায়। মানে আপনি বুঝতেই পাচ্ছেন, প্রোগ্রামিং শেখা, তারপর তার স্বপ্নের গেমটি তৈরি করা এবং তারপর সেই গেমটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া, মানে কতটা ইচ্ছাশক্তি থাকলে, কতটা ডিটারমিনেশন থাকলে এরকম একটি কাজ করা সম্ভব হয়। তো নিঃসন্দেহে তার এই ইচ্ছাশক্তি প্রশংসারযোগ্য। PUBG, পাবজি, এর ফুল নাম প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ড। একটা অদ্ভুত নাম, আপনার কি কখনো মনে হয়েছে এই নামটা এইরকম কেন দেওয়া হয়েছে? ওয়েল, ব্রেন্ডন গ্রিন তিনি প্রচণ্ড রকমের গেম খেলতে ভালোবাসতেন, আমাদের সবাইকার মতোই গেম তিনি সবসময় খেলতেন এবং প্রত্যেকটা গেমেতেই তিনি একটাই নাম ব্যবহার করতেন, প্লেয়ার আননোন। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন তিনি এই নামটা ব্যবহার করতেন, প্লেয়ার আননোন। এবং তিনি পরবর্তীকালে যখন তার স্বপ্নের গেমটি ডেভেলপ করলেন, তার স্বপ্নের গেমটি তৈরি করলেন, তখন অবশ্যই তার প্রিয় নাম তো থাকবেই সেই গেমের মধ্যে। তাই এই প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ড, যেটা বাংলায় করলে এসে দাঁড়ায় অজানা প্লেয়ারের যুদ্ধক্ষেত্র, তো এই নামটি তিনি স্থির করেন। আশা করছি নাম সম্পর্কে কোনো রকম সংশয় আপনার মধ্যে আর নেই। পাবজি গেম এত জনপ্রিয়তা অর্জন করেছিল যে সেই সময় প্রি অর্ডার করলে আপনাকে একটি ভার্চুয়াল রুমাল দেওয়া হতো, ভার্চুয়াল রুমাল যেটা আপনি গেমের মধ্যে মুখে বেঁধে খেলতে পারতেন। তো এটা নিশ্চয়ই আপনি দেখেছেন গেমের সময়, অনেকবার হয়তো পেয়েছেন, কিন্তু এইটা সেই সময় খুব রেয়ার ছিল। কিন্তু এতটাই রেয়ার ছিল এবং এই গেমের জনপ্রিয়তা এতটা বেড়ে গিয়েছিল যে একজন গেমার প্রায় $1,000 খরচ করে এই রুমালটি কিনে নেন। মানে একটা রুমাল যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, সেটা প্রায় $75,000 খরচ করে একজন গেমার কিনে নিয়েছেন। মানে এইটা যদি আপনি ভাবেন তাহলেই আপনি বুঝতে পারবেন পাবজি গেমের কি রকমের ক্রেজ। পাবজি গেমে আপনি যদি জয়লাভ করেন তাহলে একটা লেখা দেখানো হয়, সেখানে লেখা থাকে উইনার উইনার চিকেন ডিনার। এটা আমাদের মধ্যে প্রচণ্ড রকমের জনপ্রিয়, কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে এই লেখাটা কোথা থেকে এলো, কে এই লেখাটা তৈরি করেছে, এই লেখাটা কার মস্তিষ্ক প্রসূত? ওয়েল, এর ইতিহাস জানার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে সেই 1930 সালে। সেই সময়ে সমাজের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিল, লোকজনের কাছে টাকা পয়সা তো ছিলই না, তাই তাদের কাছে যে অল্প পরিমাণ টাকা ছিল সেইটা দিয়ে তারা জুয়া খেলতে যেতেন। তাদের হয়তো এক্সপেক্ট করতেন যে এটার সাহায্যে জুয়া খেলে তারা আরও কিছু টাকা ইনকাম করবেন, যার ফলে তারা আরও ভালোভাবে খেতে পারবেন, এরকম একটি আশা নিয়ে তারা জুয়া খেলতেন। এবং জুয়া খেলার আগে তারা এই কথাটা বলতেন, উইনার উইনার চিকেন ডিনার, অর্থাৎ তিনি যদি জুয়া খেলে জয়লাভ করেন তাহলে সেই রাত্রে তিনি একটু ভালোভাবে খেতে পারবেন, ভালোভাবে চিকেন ডিনার করতে পারবেন। তো এই ফ্রেজটা সেই ফ্রেজ থেকেই নেওয়া হয়েছে, সেই ফ্রেজটাই পরবর্তীকালে এই পাবজি গেমের সাথে যোগ করা। বিশ্বের অন্য দেশের মতো চীনেতেও পাবজি গেমের জনপ্রিয়তা অত্যন্ত বেশি, কিন্তু চীনের সরকার এই গেমটিকে ব্যান করে দেয়। তাদের ধারণা ছিল এই গেমের ফলে চীনের যুব সমাজরা হানাহানিতে ব্যস্ত হয়ে পড়ছে, একে অপরের প্রতি হিংসার মনোভাব নিয়ে চলে আসছে, এই সমস্ত কিছু ঘটে যাচ্ছে, সেই জন্য তারা ব্যান করে দেন। তো এই গেমটিকে পুনরায় চীনের বাজারে ফিরিয়ে আনার জন্য যে নির্মাতা কোম্পানি রয়েছে তারা একটা অভিনব প্ল্যান নিয়ে আসে। তারা সম্পূর্ণ রকম পাবজির মতো দেখতে আরেকটা গেম লঞ্চ করে দেয় শুধুমাত্র চীনের জন্য, যার নাম তারা দেয় গেম অব পিস। এবং তারা বলে এই গেমটিকে চীনের বায়ুসেনা বা চীনের সেনাবাহিনীর প্রশংসা করা হয়েছে। আপনি যদি এই গেমটি খেলেন, আমি এই গেমের বহুদিন আগে একটি গেমপ্লে ভিডিও দিয়েছিলাম, উপরে আই বাটনে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওই লিঙ্কে মানে ওই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে এই গেমটি ডাউনলোড করে খেলার পদ্ধতি পেয়ে যাবেন। তো এই গেমটি যদি আপনি খেলেন দেখবেন সম্পূর্ণটাই পাবজির মতোই, কিন্তু হালকা কিছু ডিফারেন্স রয়েছে। যেমন আপনি যদি কাউকে গুলি করেন তাহলে লাল রক্ত বেরোনোর পরিবর্তে সবুজ রক্ত বেরোচ্ছে এবং মরার আগে স্যালুট করে মরবে, এরকম অনেক কিছু ইন্টারেস্টিং সব ফিচার রয়েছে, আপনার দারুণ মজা লাগবে। তো অবশ্যই সেই ভিডিওটা আপনি একবার অবশ্যই দেখে নেবেন, আমি উপরে আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রেখেছি। পাবজি গেমে একটি সবথেকে চেনা এবং সবথেকে জনপ্রিয় ম্যাপ হলো ইরানজেল ম্যাপ।
এবং এই ম্যাপটি এই জায়গাটি আমাদের সবার কাছেই খুবই চেনা এবং আমরা সবাই খুব ভালোবাসি এই জায়গাটিকে এই ম্যাপটিকে কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে এই ইরানজের নামটি কোথা থেকে এলো ওয়েল ব্রেন্ডন গ্রিন অর্থাৎ পাবজি গেম যিনি তৈরি করেছেন তার মেয়ের নাম ইরান এবং এই ইরানের সাথে অ্যাঞ্জেল যোগ হয়ে গিয়ে এই ইরানজেল নামটি তৈরি হয়েছে প্রথমে পাবজি লঞ্চ করা হয়েছিল পিসি এবং কনসোলের জন্য পরবর্তীকালে মোবাইলের জন্য লঞ্চ করা হয় কিন্তু একটা ব্যাপার আপনাকে বলে রাখি পাবজি গেম লঞ্চ করার পরেই কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়নি কোম্পানির তরফ থেকে শুধুমাত্র মুখের কথাতেই এই গেমটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া পর্যায়ে চলে গিয়েছিল মানে বুঝতেই পারছেন একটা গেম যদি ভালো না হয় তাহলে এরকম হওয়া অসম্ভব ব্যাপার এই সময়ে পরবর্তীকালে কয়েকটা জায়গাতে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় এবং বলা হয় পাবজি হচ্ছে এমন একটি গেম যেটা ভারতে প্রথমে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় অর্থাৎ এই গেমের জনপ্রিয়তা কি সাংঘাতিক রকমের এই ব্যাপারটা যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন পাবজি গেমের একটা অত্যন্ত জনপ্রিয় জায়গা হলো পোচিং কি এই পোচিং কি জায়গাটা সবার কাছেই অত্যন্ত জনপ্রিয় আপনি কি জানেন রাশিয়াতে বাস্তবেই এমন অনেক গ্রাম রয়েছে যার নাম পোচিং কি অর্থাৎ এই সমস্ত গ্রামগুলো থেকেই এই জায়গাটির উৎপত্তি এবং এখানে আরেকটা জায়গা রয়েছে ইয়াশানায়া পলিয়ানা এটার বাস্তবে অস্তিত্ব রয়েছে এই জায়গাটার এবং সেই জায়গাতে একজন বিশ্ববিখ্যাত লেখকের বাড়ি হ্যাঁ আমি লিও টলস্টয়ের কথাই বলছি আপনি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে আপনি নিশ্চয়ই তার নাম জেনে থাকবেন তো তার বাড়ি বাস্তবই হচ্ছে ইয়াশানায়া পলিয়ানাতে মানে আমাদের এই প্রিয় পাবজি গেমের মধ্যে এত রহস্য লুকিয়ে রয়েছে সেটা ভাবতেই আমাদের খুব ভালো লাগে পাবজি গেম খেলতে গিয়ে অনেকে অনেক অসৎ উপায় অবলম্বন করে নানান ধরনের সফটওয়্যার ইউজ করে এই গেম খেলে এবং অ্যাডভান্টেজ তারা পেয়ে যায় এই গেমকে অনেকে হ্যাক করে নেয় এবং হ্যাকার হিসেবে এই গেম খেলে এবং অনেক অ্যাডভান্টেজ তারা পায় কিন্তু আপনি কি জানেন পাবজি যদি আপনার বুঝতে পারে যে আপনি অসৎ উপায় অবলম্বন করে গেমটি খেলছেন তাহলে আপনাকে 10 বছরের জন্য ব্যান করতে পারেন তারা এবং তারা যদি মনে করেন যে আপনার করা অপরাধের গুরুত্ব অনেক তাহলে আপনাকে 100 বছরের জন্য ব্যান করে দিতে পারে মানে প্লেয়ার অত বছর বাঁচবে কি তার ঠিক নেই কিন্তু আপনাকে ব্যান করে দেওয়া হবে সে অত বছরের জন্যই মানে ব্যাপারটা আমার কাছে খুব মজার লেগেছে এই ছিল আমাদের প্রিয় পাবজি গেম সম্পর্কে অজানা অচেনা বিষয়গুলো এবং এর মধ্যে কোন বিষয়টা আপনাকে সব থেকে হতবাক করে দিয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন আর শেয়ার করে দিন সবাইকে দেখতে সাহায্য করুন সবাইকে জানাতে সাহায্য করুন আপনার প্রিয় গেমটি মধ্যে কত অজানা বিষয় লুকিয়ে রয়েছে তো আজকের এপিসোড এই পর্যন্তই এরকম সমস্ত টিক আপডেট যদি আপনি সবার আগে সবার প্রথম পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলো যুক্ত হয়ে যান আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে তাই ডিসক্রিপশনটা একবার অবশ্যই চেক করে নেবেন তো আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এখন ঘরের মধ্যেই থাকুন যে সমস্ত নিয়মগুলো বলা হচ্ছে সেই নিয়মগুলো খুব ভালোভাবে মেনে চলুন আর শ্রেষ্ঠ থাকুন